হ্যালো ভিউয়ার্স, আইডিটেক বিডিতে স্বাগতম। আজকে আমরা আসছি রুবিক্স কিউব নিয়ে। রুবিক্স কিউব বিষয়ে অত্যন্ত জটিল একটা পাজেল, যেটা সলিউশন করা যারা সিস্টেম জানে না বা বোঝে না তাদের কাছে অনেক কঠিন, বিশাল ভীষণ কঠিন মনে হয়। কিন্তু অনেক বাচ্চাদেরকেও আমরা দেখি যে এটা সলিউশন করে খুব সহজে, খুব দ্রুত সলিউশন করতে পারে। তো সেক্ষেত্রে আজকে আমাদের কাজ হচ্ছে রুবিক্স কিউব সলিউশন করা একদম সহজ পদ্ধতিতে, পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে রুবিক্স কিউব সলিউশন করা। এটা হচ্ছে আজকে আমাদের বিষয়, রুবিক্স কিউবের পরিচিতি এবং কীভাবে সলিউশন করবে এবং লেয়ার ওয়ান সলিউশন করে দেখাবো। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। তো চলুন সলিউশন শুরু করি। এটা 3x3 রুবিক্স কিউব, 3x3 রুবিক্স কিউবের এখন আমরা পরিচিতি যাব। পরিচিতির ক্ষেত্রে 3x3 রুবিক্স কিউবে সেখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোন ফেজকে কি বলে বা 3x3 রুবিক্স কিউবটা কীভাবে গঠিত। প্রতিটি 3x3 রুবিক্স কিউবে থাকবে 6টি সেন্টার ফেজ, প্রতিটি 3x3 রুবিক্স কিউবে থাকবে 6টি সেন্টার ফেজ, 6 কালার। এটা হচ্ছে সবুজ, কমলা, নীল, লাল, সাদা এবং হলুদ। এই 6টি সেন্টার ফেজ থাকবে, 6 পাশে। তারপরে মাঝখানে 2 কালারের সেন্টার ফিসগুলো শুধু 1 কালারের হয় এবং এগুলো সেন্টার থেকে অন্য কোথাও মুভ করে না। যে বেসিক জিনিসটা মনে রাখতে হবে যে সেন্টার ফিস শুধু সেন্টার থেকে শুধু সেন্টারে থাকবে, এটা কোথাও মুভ করবে না। তারপর হচ্ছে এস পিস, এগুলোকে বলা হয় এস পিস, মাঝখানের এগুলা। এই এস পিসগুলো 2টা কালার হয়ে থাকে। এস পিসগুলো মুভ করার পরে এই এসটা এখানে যাবে বা এখানে যাবে বা এখানে আসবে, অর্থাৎ এসগুলা এস থেকে অন্য কোনো দিকে যাবে না। আর হচ্ছে এগুলো 2টা কালার করে, এটাকে এখানে একটা সবুজ এবং কমলা, সবুজ, লাল, নীল, সাদা, কমলা, নীল। তারপর হচ্ছে কর্নার ফিস, এগুলোকে বলা হয় কর্নার ফিস। এই 4 কোণা যেগুলো থাকে এগুলো হচ্ছে কর্নার ফিস। কর্নার ফিস 3টি কালার দিয়ে গঠিত হয়। এখানে দেখেন একটা সাদা, লাল এবং সবুজ, যে সাদা, কমলা এবং সবুজ। এভাবে কর্নার ফিসগুলো যখন আমরা মুভ করব, মুভ করার ক্ষেত্রে কর্নারগুলো দেখেন এই কর্নারটা এখানেই আসবে বা এই কর্নারটা এখানে যাবে, অর্থাৎ কর্নারগুলো কর্নারেই যাবে, কর্নারগুলো কখনো এখানে আসবে না। এটা মনে রাখার বিষয়, কর্নারগুলো এজে আসবে না, এজেরগুলো কর্নারে আসবে না, মিডেলগুলো সেন্টার ফিসগুলো সেন্টারে থাকবে, এগুলো অন্য কোথাও যাবে না। তো আসেন আমরা এবার একটা কালার সিলেক্ট করব। কালার চুজ করে ওই কালার আমরা এদার আগে আরেকটু কথা, সেটা হচ্ছে আমরা লেয়ার ভিত্তিক সলিউশন করব। অর্থাৎ একটি কিউবে 3x3 কিউবে 3টি লেয়ার থাকে। এটা হচ্ছে ডাউন লেয়ার, এটা হচ্ছে মিডল লেয়ার, এটা হচ্ছে আপ লেয়ার, আর এদিক থেকেও 3টা লেয়ার, ফ্রন্ট লেয়ার, তারপরে মিডল লেয়ার, ডাউন লেয়ার বা ব্যাক লেয়ার, সব দিক থেকেই 3টা লেয়ার থাকবে, লেফট, মিডল এবং রাইট। ঠিক এভাবে তো আমরা প্রথমে যে কোনো একটা কালার সলিউশন করবো, একটা লেয়ার মিলাবো। তো লেয়ার ভিত্তিক সলিউশন হচ্ছে আসলে আমরা যে পদ্ধতি শিখবে এটা আপনি একটু স্লোলি করবেন, আস্তে আস্তে চেষ্টা করে দেখবেন একদম সহজে পারবেন, কারণ এর থেকে সহজ পদ্ধতিতে রুবিক্স কিউব সলভিংয়ের বিষয় আমি এখন পর্যন্ত দেখিনি। আপনার হয়তো প্রাথমিক সোমবারে প্রথম প্রথম একটু সময় লাগবে, তারপর দেখবেন আপনি দ্রুত মিলাতে পারবেন। তো আমরা এখন একটা কালার চুজ করে ধরেন সেটা হোয়াইট, আমরা এই এখানে হোয়াইট কালারটা মিলাবো। হোয়াইট কালার মিলানোর জন্য আমরা কী করবো, হোয়াইটের ঠিক অপোজিটে 90 ডিগ্রি অপোজিটে কী আছে, হলুদ, হলুদ রঙের সেন্টার ফিসের
যাব। হলুদ রঙের সেন্টার পিসটাতে আমরা কি করব, প্রথমে হলুদ রঙের চারপাশে এস পিসগুলো সাদা নিয়ে আসবো। এটা কেন সেটা আমি একটু পরেই বলতেছি, যখন আনবো তখন দেখবো। এখন আসেন এসগুলোই কেবল এজে আসবে, সেক্ষেত্রে আমরা কি করব, এস সাদা এস কোথায় আছে সেটা খুঁজে দেখব। এই লেয়ারে না, এখানে একটা আছে, এটাকে আমরা কীভাবে আনবো দেখেন, এটাকে এই সাদাটাকে আমরা এখানেই আনবো। সেটার ক্ষেত্রে আমরা একবার এদিকে মুভ দিলাম, এটার জন্য আলাদা আসলে কোনো কিছুই নেই, এটা আপনি এখন এখানে নিতে পারবেন, অর্থাৎ এদিক থেকে মুভ করলে এখানে চলে যাবে, অথবা এখানে আনতে চাইলে আমরা আবার এদিকে মুভ দিলাম, এই যে দেখেন আবার উপরে মুভ দিলাম, সাদাটা চলে আসছে হলুদের পাশে। এবার দেখেন আরেকটা এস পিস এখানেই আছে, সেটার জন্য আমরা কী করবো, আবারও এবার মুভ দিব, রাইট মুভ দিই, আবার আরেকটা রাইট মুভ দিব, চলে আসছে। আরও দুইটা এস পিস আছে এখানে, এগুলো একদম সরাসরি তুলে দিলেই চলে আসবে, অন্য কোথাও থাকলেও এরকমই চলে আসবে। এখন আসেন আমরা এবার কী করবো, সাদা উপরে আমরা যেটা চাইছি সেটাই হয়েছে, এবার আমরা কী করবো সাইডে এখানে মিলাবো, অর্থাৎ এখানে সেন্টার ফিজের সাথে কালার মিলাতে হবে। সেন্টার ফিজ এখানে আছে রেড, তাহলে আমরা রেড কালারটা আনি, আনার পরে রেড রেড যখন মিলবে তখন 90 ডিগ্রি ঘুরিয়ে দিতে হবে। আবার পরের লেয়ারে যাই, এখানে আছে সেন্টার ফিজ আছে গ্রিন, গ্রিন কোনটা, আমরা গ্রিনটা আনি, গ্রিনটা গ্রিনের সাথে মিলছে, উপরে সাদা আছে, আমরা এটাকেও 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। এবার দেখেন এখানে হচ্ছে ব্লু, অর্থাৎ নীল রঙ, নীল রঙের ক্ষেত্রে আমরা নীলের সেন্টার ফিস নীল নীল এবং এটা সাদা 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। আমাদের আরেকটা রয়ে গেছে, এটা অলরেডি মিলে আছে অরেঞ্জের সেন্টার ফিসের সাথে অরেঞ্জ, এটাও 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। এবার দেখেন সাদা রঙের একটা ক্রস বা প্লাস তৈরি হয়েছে, 3x3 রুবিক্স কিউব সলভের ক্ষেত্রে প্লাস চিহ্ন তৈরি করা, যেই রঙ আপনি মিলাবেন যে কালারটা ধরবেন সেটার একটা ক্রস বা প্লাস চিহ্ন তৈরি করা হচ্ছে মূল কাজ। তার মানে আমরা প্লাস তৈরি করতে পেরেছি, মানে আমরা সঠিক পথে আছি। এবার আমরা কর্নারগুলো সলভ করব, কর্নারের সাদাগুলো আনতে হবে। তো আমি আসলে অন্য বা সহজ ট্রিক্সই শেখাবো যে আপনারা সাদাগুলো কীভাবে পাবেন। তো আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে কর্নারগুলো মিলানোর ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এই পাশের সেন্টার এবং এই পাশের সেন্টার, অর্থাৎ এখানে আছে কমলা, এখানে আছে সবুজ আর উপরে সাদা। আপনাকে এখানে যেটা আনতে হবে সেটা হচ্ছে এক পাশ কমলা, এক পাশ সবুজ আর এক পাশ সাদা দেখতে হবে। ঠিক একইভাবে এখানে এক পাশ সবুজ, এক পাশ লাল এবং উপরে সাদা, তার মানে সবুজ লাল এবং সাদা যেটা থাকবে সেটা এখানে আসবে। ঠিক এভাবেই লাল নীল এবং সাদা। তো আমরা কী করবো, আমরা সহজ করার জন্য আমরা সাদাগুলো খুঁজি, যেহেতু এখানে সাদা হওয়া ফুল হওয়ার পরে আর কোনো সাদা থাকবে না, আমরা সাদাগুলো খুঁজি। সাদা ধরেন এটার মধ্যে কী কী আছে, অরেঞ্জ গ্রিন সাদা কমলা সবুজ এবং সাদা। কমলা সবুজ এবং সাদা কোথায় যাবে, এ হচ্ছে কমলা, এ হচ্ছে সবুজ আর উপর হচ্ছে সাদা, তার মানে এটা এখানে আসবে, সাদাটা উপরে আসবে। তো সাদাটা উপরে আনার জন্য একদম সহজ, উপরে তুলে দিলাম সাদাটা চলে আসছে। এখন একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এস পিসটা অন্যদিকে চলে গেছে। এটা কোনো সমস্যা না, আমরা কী করবো, এটা এই লেয়ারটাকে বাম দিকে রেখে মুভ করে রাখলাম, আবার এটাকে এস পিসটাকে নিয়ে আসলাম, আবার সাদাটাকে তুলে দিলাম, ব্যাস। এই যে দেখেন কমলা সবুজ এবং সাদা এটা মিলে গেছে, এই কোনা শেষ। এবার সাদা আর কোথায় আছে আমরা সেগুলো খুঁজে বার করবো। থার্ড লেয়ারগুলো উপরের তোলা সবচেয়ে সোজা, তাই আমরা থার্ড লেয়ারের এই পাশেগুলো আগে দেখবো। এটাতে কী আছে, এটা আছে নীল কমলা এবং সাদা, নীল কমলা এবং সাদা, তার মানে এটা ঠিক বরাবর উপরে চলে যাবে, এটা পজিশনেই আছে, উপরে তুলে দিলাম, নীলের সাথে মিল, নীল কমলার সাথে কমলা সেন্টার মিলছে। আবার আমাদের অ্যাসপিসটা এখানে চলে গেছে, এটাকে বাম দিকে রেখে অ্যাসপিসটাকে তুলে এনে আবার এটাকে বাম দিকে মুভ করে দিলাম, তার মানে আমাদের দুইটা কর্নার মিলে গেছে। এবার আসেন তৃতীয় কর্নারটা, তৃতীয় কর্নার দেখেন এটা হচ্ছে লাল, এটা হচ্ছে নীল এবং সাদা, তাহলে লাল নীল সাদা, লাল লাল নীল সেন্টার কোথায় কোথায় আছে,
এই লাল সেন্টার এবং নীল সেন্টার এটার মাঝখানে আনলাম। এবার এটাকে উপরে তুলে দিলাম, এই লালের সাথে লাল এবং নীল সেন্টারের সাথে নীল মিলছে, তার মানে আবার অ্যাসপিসটা নেমে গেছে। এটাকে আগের মতো বাম দিকে রেখে অ্যাসপিসটাকে তুলে আবার এটা তুলে দিলাম, তার মানে আমাদের আর একটা কর্নার পিস বাকি আছে। একটা কর্নার পিস সাদা কোথায় বাকি আছে সেটা আমাদেরকে বের করতে হবে। এই যে এটা, এটাকে নিয়ে আসবো, যেহেতু আর একটাই বাকি আছে এটাই এখানে বসবে, তো এটা তুলে দিলাম, এটা বাম দিকে নামাই দিলাম, আগের মতো অ্যাসপিসটাকে আবার তুলে দিলাম, আবার এটাকে উঠে দিলাম। দেখেন আমাদের সাদা মিলে গেছে এবং একটা লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এই যে এই লেয়ারটা তিন কালার মিলছে, তিন কালার, তিন কালার, তিন কালার, এবং একটা টি তৈরি হয়েছে সব দিকে। এই যে এদিকে একটা টি, এদিকে একটা টি, এদিকে একটা টি, এদিকে একটা টি, তার মানে আমরা সঠিক পথে আছি। একটা লেয়ার আমাদের কমপ্লিট, আর আছে দুইটা লেয়ার। তো প্রথম পার্টে পরিচিতি এবং লেয়ার, প্রথম লেয়ার কমপ্লিটে দেখেন, প্র্যাকটিস করতে থাকেন, এটার জন্য দেখছেন আসলে কোনো সূত্র লাগে নাই, কোনো জাদু মন্ত্র লাগে নাই, একদম সহজেই আপনারা দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। ইনশাল্লাহ পরবর্তী দ্বিতীয় পার্টে আমরা সেকেন্ড লেয়ার মিলাবো, তারপরে থার্ড লেয়ার। সামান্য অ্যালগোরিদম ব্যবহার করেই আপনি খুব দ্রুত কিউব সলভ করতে পারবেন, এটা আসলে এমন কঠিন কিছু না, এটাই হচ্ছে আসলে মেইন বিষয়, রুবিক্স কিউব সলভিং করা খুব একটা কঠিন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ভিডিওতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদেরকে শেখাতে চাইলে শেয়ার করবেন এবং কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।